তুমি আকাশখানা খুলে দিতেই মেলে দিলাম ডানা, যেই নামে উঠতে গেলাম করলে জরিমানা। তুমি চাও না আমি উঠতে শিখি, চাও না সাঁতার কাটি, চাও না আমি তোমার সঙ্গে পা মিলিয়ে হাঁটি। কেন এমন অসমতা? আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় মহানন্দ সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাজন শিক্ষক বৃন্দ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সবাইকে জানাই উষ্ণ শীতের শুভেচ্ছা এবং আমার সালাম আসসালাম আলাইকুম। আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায়। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি সামাজিক দৃষ্টিভঙ্গি যে নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায় নয় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবার চেষ্টা করব। আমার দলের দ্বিতীয় বক্তা নানা রকম তথ্য উপাত্তের মাধ্যমে সেগুলোকে প্রতিষ্ঠিত করে তুলবে এবং প্রধান বক্তা এসে প্রমাণ করে দিয়ে যাবে যে সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর এগিয়ে চলার এখানে কি সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল না মাননীয় মডেল?
অর্থে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রধানত হতে পারে না, বরং দারিদ্রতা, পারিবারিক শিক্ষার অভাব, অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এবং নৈতিক মূল্যবোধের অপক্ষয় হচ্ছে প্রধান প্রধান